অবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখা পড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন তাই মন খারাপ আজ সবার, হচ্ছে এখন লেখা পড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে বাংলা থাকবে অঙ্ক শেখাও যায়, ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছগাছালির কথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বই লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা, খেলতে খেলতে লেখা পড়া পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমার প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আশা করি আমরা যেভাবে তোমাদের অঙ্ক করতে বলছি সেগুলো তোমরা করার চেষ্টা করছো, কাঠি দিয়ে কার্ড দিয়ে কাঁকুর দিয়ে আমরা কত ভালো ভালো করে অঙ্ক শিখে নিতে পারি, তাই না? আর প্রতিদিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি একটু লেখার চেষ্টা নিশ্চয়ই তোমরা করছো। দেখো, আমরা যদি লেখার চেষ্টা একটু করি তাহলে কিন্তু পরে দেখবে তুমি যে কোনো জিনিস ভাবলেই ছটপট লিখে ফেলতে পারবে। আর তোমরা নিশ্চয়ই বিজ্ঞানের যে পরীক্ষাগুলো, মজার মজার পরীক্ষাগুলো আমরা করছি, ম্যাজিকগুলো করছি, সেগুলো নিশ্চয়ই একটু হাতে কলমে করার চেষ্টা করছো বড়দের সাহায্য নিয়ে। এই প্রকৃতিতে প্রচুর ঘটনা আছে যেগুলোর কারণ আমাদের জানতে খুব ইচ্ছে করে। তাহলে সেই কারণগুলো বুঝতে গেলে, এই প্রকৃতির নিয়মগুলোকে বুঝতে গেলে আমাদের কী করতে হবে? হাতে কলমে নানা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। না, এর জন্য আমার বিরাট বড় বড় জিনিস দরকার এমন নয়। তোমরা তো দেখতে পাচ্ছ ছোট ছোট জিনিস দিয়ে আমরা কত সুন্দর পরীক্ষা করতে পারি। তো এগুলো তোমরা একটু করার চেষ্টা করো, একটু চারদিকে সব কিছু খুঁটিয়ে দেখার চেষ্টা করো এবং সেই কারণগুলো বোঝার চেষ্টা করো। আর তার সাথে এই যে বইগুলো আছে তোমার, ভালো করে একটু মন দিয়ে পড়ার চেষ্টা করো। এগুলো আমাদের করতে হবে, তাই না? তো চলো, আজকের আনন্দ পাঠের আসর আমরা কী কী বিষয় নিয়ে সাজিয়েছি একটু বলে দিই। আজকে আমরা একটা গান করব। আজকে তোমাদের একজন নতুন মাস্টারমশাই, যিনি আগের দিন তোমাদের বাংলা পড়িয়েছিলেন প্রথম শ্রেণীর, আজও তিনি তোমাদের প্রথম শ্রেণীরই আমার বইয়ের একটি অংশ করাবেন। আর তোমাদের বন্ধু অর্ক প্রভ, সে তোমাদের গুণ হাতে কলমে করে দেখাবে। তোমাদের সোমেন মাস্টারমশাই একটু ইংরেজি পড়াবেন, সঞ্চিতা দিদিমণি ইংরেজি, তোমাদের যে পঞ্চম শ্রেণীর টপিকটি নিয়ে আলোচনা শুরু হয়েছিল অর্থাৎ মেমোরি ইন মার্বেল, তার তৃতীয় অংশ পড়াবেন। এবং সবার শেষে থাকবে বিজ্ঞানের একটা দারুণ মজার পরীক্ষা। হ্যাঁ, একদম দারুণ। এই যে আমরা সার্কাসে যখন যাই দেখবে একটা গোল মতো রিংয়ের মধ্যে, গোল মতো একটা বেলুনের মতো বড় একটা খাঁচার মধ্যে মোটরসাইকেল নিয়ে কিছু মানুষ ঘোরেন, দেখেছো? এগুলোকে
এটা কেন হয়, কিভাবে হয়, এটা আমরা আজকে কিন্তু একটা ছোট্ট পরীক্ষা করে সুন্দর বুঝে নেব। তোমার তাহলে চলো আমরা আজকে শুরু করি। চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র যে গানটা আছে সেই গানটা আমরা সবাই মিলে গাইব। এই গানটা গাইছে আমার সাথে মহুল এবং স্বপ্নীল এবং তবলায় সঙ্গত করেছেন সুবীর কুমার সাহা। চলো আমরা গানটা দিয়ে শুরু করি। নতুন জিনিস
আমরা সবার ছাত্র, বিশ্বজোড়া আমাদের পাঠশালা। সেই পাঠশালায় কত কিছু শেখার আছে প্রতিনিয়ত, আমরা তা কিছু সব কিছু শিখে চলেছি। তো এই কবিতাটা এরপর সবাই একটু লিখে ফেলো সুন্দর করে, হাতে লেখা কিন্তু সুন্দর করতে হবে, তাই না? আর এই গানটা তোমরা যেটা শুনলে, এটা সুর দিয়েছেন প্রতুল মুখোপাধ্যায়। তাহলে চলো এরপরে আমরা চলে যাই সন্দীপ স্যারের ক্লাসে। সন্দীপ স্যার তোমাদের প্রথম শ্রেণীর, দেখো কি পড়ান, চলো যাই ওনার ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সন্দীপ দাস, বাঁকুড়া জেলার ছাদনা দক্ষিণ চক্রের একজন প্রাথমিক শিক্ষক। আজ প্রথম শ্রেণীর আমার বইয়ের 315 পাতার অঙ্কগুলি আমরা হাতে কলমে করব। আমরা দেখে নেব আজকের প্রথম অঙ্কটা। বাগানে 9টা ফুলের চারা আছে, আরও 4টা চারা গাছ লাগানো হলো, এখন মোট কটা চারা হলো? তাহলে বাগানে প্রথমে কটা গাছ ছিল? প্রথমে ছিল 9টা, ঠিক আছে? কটা গাছ দেখো একবার গুনে নাও সবাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। পরে কটা গাছ লাগানো হলো? পরে লাগানো হলো আরো 4টা গাছ। 1, 2, 3, 4। তাহলে দেখো এখন মোট কটা গাছ হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ঠিক। তাহলে এখন মোট গাছ হলো 13টা। সবাই করে নিয়েছো প্রথম অঙ্কটা, বুঝতে পেরেছো সবাই? নির্দিষ্ট স্থানে লিখে নাও তোমরা 13, খুব সুন্দর। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে আছে, টগর গাছে 9টা ফুল ফুটেছিল, 2টি ফুল পড়ে গেল, এখন গাছে কটা ফুল আছে? বুঝতেই পারছো যে গাছ থেকে ফুল পড়ে গেল মানে এটা বিয়োগ হবে। তাহলে 9টা ছিল। আচ্ছা দেখি আগে 9টা ফুল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখান থেকে 2টো ফুল পড়ে গেছে, তাহলে 2টো ফুলকে আমরা কেটে দিচ্ছি। এখন তাহলে গাছে কটা ফুল রইল একটু গুনে নাও তো সবাই। 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 9 থেকে 2টো ফুল পড়ে গেলে অর্থাৎ বিয়োগ করলে কটা ফুল রইল? 7টা ফুল রইল। বোঝা গেছে সবাই? হ্যাঁ, লিখে নাও নিজেদের খাতায়। পরের অঙ্ক, পরের অঙ্ক হচ্ছে, তুমি 8 টাকা দামের বই ও 5 টাকা দামের পেন কিনলে তোমার মোট কত টাকা খরচ হলো? দেখো নিয়ে আজ এই অঙ্কটা। 8 টাকা দামের একটা বই কিনেছি, 2, 3, 4, 5, 6, 7, 8, আর কি কিনেছি? 5 টাকা দামের একটা পেন কিনেছি।
তাহলে মোট মিলে কত হচ্ছে একবার দেখে নাও তো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ঠিক কত টাকা হলো মোট? 13 টাকা। তাহলে 8 টাকার বই এবং 5 টাকার পেন মিলে মোট কত টাকা হলো? মোট 13 টাকা খরচ হলো। ঠিক আছে, এরপর এগুলো সরিয়ে নাও। এরপর হচ্ছে পরের অঙ্ক। পরের অঙ্ক বলছে, তোমাদের বাগানে 9টি কলা গাছ ছিল, 5টি গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে রইল? দেখা যাক, 9টা গাছ প্রথমে আমরা রাখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা গাছ বাগানে ছিল। এই 9টা গাছের মধ্যে 5টা গাছ ঝড়ে ভেঙে গেল। 5টা গাছ ভেঙে দিই আমরা। 1, 2, 3, 4, 5, তাহলে কটা পড়ে রইল? 1, 2, 3, 4, মোট তাহলে আর 4টা গাছ রইল। তাহলে 9টা গাছ থেকে 5টা গাছ বিয়োগ করলে পড়ে রইল 4টা গাছ। সবাই বুঝতে পেরেছো? কারোর বুঝতে অসুবিধা হয়নি তো কিছু? ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলছে, বাবা জাল ফেলে 9টা মাছ ধরলেন, দাদা ছিপ দিয়ে 7টা মাছ ধরল, মোট কটা মাছ ধরা হলো? তাহলে প্রথমে বাবা কটা ধরেছিল? ধরেছিল 9টা মাছ। দাদা কটা ধরেছে? 7টা মাছ। তোমরা স্পষ্টই বুঝতে পারছো এটা যোগ হবে। এখন আমরা যোগটা করে নেব মাছগুলো গুনে গুনে। দেখো এই ছবিটা ভালো করে দেখো, প্রথমে কটা মাছ ছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর দাদা কটা মাছ ধরেছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এই দুটো মোট করলে কত হচ্ছে একটু দেখে নাও, সবাই গুনে নাও আমার সাথে সাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। সবাই গুনেছো আমার সাথে? খুব সুন্দর, তাহলে নির্দিষ্ট জায়গায় লিখে নাও 16। বুঝতে পেরেছো সবাই অঙ্কটা? খুব সুন্দর। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটাও মাছ নিয়েই আছে। মাছ তো ধরা হয়েছে, এবার সেই মাছ ভাজতে হবে। মাছ ভাজা হয়েছে কটা দেখি। মা 8টা মাছ ভাজলো, দাদা 3টে মাছ খেয়ে ফেললো। আচ্ছা, তাহলে মাছ ভাজা হয়েছে কটা? মোট 8টা মাছ ভাজা হয়েছে। দেখি একবার গুনে নিই সবাই মিলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা মাছ ভাজা হয়েছে। এই 8টা মাছের মধ্যে দাদা খেয়ে নিয়েছে 3টা, তাহলে এখান থেকে আমরা 3টে মাছ কমিয়ে নেব। 1, 2, 3, খুব সুন্দর। তাহলে কটা মাছ পড়ে রইলো ঝটপট একটু গুনে নাও সবাই মিলে। 1, 2, 3, 4, 5, ঠিক ধরেছো, মোট 5টা মাছ আর আমাদের কাছে রইল। তাহলে 8টা মাছ সেখান থেকে চলে গেল 3টা মাছ, অর্থাৎ 8 বিযুক্ত 3 সমান হবে 5। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাব। পরের অঙ্ক হচ্ছে, একটা গাড়িতে 7জন উঠল, পথে 3জন নেমে গেল, এখন গাড়িতে কতজন রইল? তাহলে গাড়িতে কতজন ছিল প্রথমে? 7জন।
এই 7 জনের মধ্যে কতজন নেমে গেল? 3 জন। ঠিক, তাহলে প্রথমে দেখে নিই 7 জন আছে নাকি। 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7 জনের মধ্যে নেমে গেল 3 জন। তাহলে এখান থেকে 3 জনকে আমরা বাদ দিয়ে দিই। 1, 2, 3। 3 জন যদি নেমে গেল, দেখো তাহলে কতজন থাকছে, গুণো আমার সাথে। 1, 2, 3, 4। খুব সুন্দর। তাহলে 7 জনের থেকে 3 জন নেমে গেলে বাসের মধ্যে থাকলো 4 জন। কারোর কোনো বুঝতে অসুবিধা হয়নি তো? তাহলে লিখে নাও নির্দিষ্ট জায়গায়। এরপর পরের অঙ্ক, পরের অঙ্ক বাস গাড়ি এইসব নিয়ে। তোমাদের নিশ্চয়ই বাস গাড়িতে চড়তে খুব ভালো লাগে। তাহলে এই দুটো অঙ্ক পরপর আমরা গাড়ি এবং বাসের অঙ্ক পেলাম। আগের অঙ্কটাতে আমরা দেখেছিলাম যে কিছু মানুষ বাসে ছিল, তাদের মধ্যে থেকে কিছু মানুষ নেমে গেল। কিন্তু পরের অঙ্কটা একটু আলাদা, দেখে নাও কি আছে। একটা বাসে 9 জন বসে আছে, বাসে আরো 8 জন উঠলো, এখন বাসে কতজন হলো? তাহলে এই বাস থেকে কিন্তু কেউ নামেনি, এখানে আরো বাড়তি করে লোক উঠেছে। কজন লোক উঠেছে দেখবো সেটা আমরা। প্রথমে কজন ছিল? 9 জন। দেখে নিই 9 জন আছে নাকি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। খুব সুন্দর। এরপর কতজন উঠেছে? বাসে আরো 8 জন উঠলো। তাহলে 8 জনকে আমাকে বাসে তুলতে হবে আরো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 9 জন ছিল, আরো 8 জন বাসে উঠলো। মোট মিলে কত হচ্ছে একবার গুনে নেবো সবাই। 9 জন ছিল আর 8 জন, তাই তো? সবাই একসাথে গুনে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে 9 যুক্ত 8 সমান হলো কত? 17। খুব সুন্দর, সবাই আশা করি লিখে নিয়েছো। তাহলে আজকে 315 পাতায় যে অঙ্কগুলো ছিল সেগুলো সবগুলো আমরা করলাম। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ। তাহলে দেখো সন্দীপ স্যার তোমাদের কি সুন্দর বুঝিয়ে দিলেন পড়াগুলো। তো চলো এরপর আমরা চলে যাই অর্কর কাছে। অর্ক আমাদের 3 অঙ্কের সংখ্যার সাথে 1 অঙ্কের সংখ্যা গুণ করলে কিভাবে হয় ব্যাপারটা এটা একটু বলবে, এবং গুণফলটা কিন্তু আমাদের হবে 4 অঙ্কের সংখ্যা, একক, দশক, শতক এবং হাজারের কার্ড দিয়ে অর্ক কিভাবে অঙ্কগুলো করছে। নমস্কার, আজ আমি 456-কে 3 দিয়ে গুণ করব, তাই আমি 3টি সারিতে 456 করে নিয়ে নিয়েছি। গুণ মানে বড় যোগ, তাই আমি প্রথমে এককের ঘর যোগ করছি। এবার আমি প্রতিটা সারির 456-কে গুণে নেব। 400-এর জন্য 100, 200, 300, 400। 50-এর জন্য 5, 10। 1, 10, 2, 10, 3, 10, 4, 10, 5, 10। আর 6-এর জন্য 6। 1, 2, 3, 4, 5, 6। এবার আমি এই সারিতেও একই আছে, এই সারিটাও গুনে নেব। 400-এর জন্য। তাহলে দেখো ও কিন্তু 3 বার 456 বানাচ্ছে, অর্থাৎ 400, 5, 10
4, 5, 6 এবার আমি এককের গড় যোগ করব। তাহলে কিভাবে একক দশক শতক অনুযায়ী সাজানো আছে বুঝতে পারলে? এককের ঘরে হয়েছে আমার 18, তাই 10টি একের বদলে আমি একটি দশের কার্ড নিয়ে নেব। অর্থাৎ 10টা একের কার্ড সমান একটি দশের কার্ড। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10টি এক রেখে আমি একটি দশকের কার্ড নিয়ে নিলাম। এবার আমি এককের এই দশকের ঘর যোগ করব। পাঁচকে পাঁচ, পাঁচগুণে দশ, পাঁচ তিনে পনেরো, একে ১৬। এ আমার দশকের ঘরের উত্তর হলো 160, তাই আমি 60 এখানে রেখে বাকি দশগুলোকে রেখে একটি একশোর কার্ড। কারণ আমরা জানি 10টি দশের কার্ড মানে একটি একশোর কার্ড, অর্থাৎ 10 10 100। এবার আমি শতকের কার্ড যোগ করব। 4 × 4, 4 × 8, 4 × 12, 13 আমি এখানে 13 হয়েছে, তাই আমি একশোর কার্ড 3টি রেখে বাকি একশোর কার্ডগুলোকে রেখে একটি 1000 কার্ড। আমরা আবার জানি যে 10টি 100 মানে 1000, অর্থাৎ 10 100 1000। আমার উত্তর হয়েছে 1368। এবার আমি খাতায় করে নেব। 3 × 3, 3 × 6, 3 × 3, 9, 3 × 4, 12, 3 × 5, 15, 3 × 6, 18 1, 10, 8, 18 3 × 3, 3 × 6, 3 × 9, 3 × 12, 3 × 5, 15, 15 × 16 1, 10, 6, 16 3 × 3, 3 × 6, 3 × 9, 3 × 12 12 × 13 10, 3 এবার আমি 3টে 456 যোগ করব। 6, 6, 6 = 1, 10, 8, 18 5 × 5, 5 × 10, 5 × 3 = 15, 16 1, 10, 6, 16 4 × 4, 2 × 8, 4 × 3 = 12, 12 × 13 1, 10, 3, 13 নমস্কার। তাহলে দেখলে তো গুণ ব্যাপারটা কিন্তু খুবই সোজা, যদি আমরা হাতে কলমে করি আগে বুঝে নিই। হ্যাঁ, তোমাকে এরপর বড় হয়ে যখন আস্তে আস্তে তুমি বেশি বেশি গুণ করবে তখন তোমাকে কিন্তু নামতাগুলো মুখস্থ করেই করতে হবে, কিন্তু তার আগে ব্যাপারটা কী ঘটছে এটা তো একটু বুঝে নেওয়া দরকার। এরপর আমরা চলে যাই সোমেন স্যারের ক্লাসে। সোমেন স্যার, তোমাদের থ্রি ফিসেস যে গল্পটি শুরু হয়েছিল তৃতীয় শ্রেণীর, আজ তিনি তার পরের অংশটা পড়াবেন, চলো যাই ওনার কাছে। সুপ্রভাত,
ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইয়ের 78 পাতার দা থ্রি পিসেস গল্পের বাকি অংশটুকু পড়াব। তাহলে এসো শুরু করি। সো এভরি ওয়ান কাম, লেটস বিগিন দ্য প্যাসেজ। এভরিবডি লুক অ্যাট দি প্যাসেজ অ্যান্ড রিড অলসো উইথ মি। স্টার্ট। লেটস, LET অ্যাপোস্ট্রোফি, লেটার্স থেকে লেটস, লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, দ্য ওয়াইজ ফিশ সেড। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি। দ্য ফিস হু বিলিভড ইন ফেট সেড, হোয়াট ইভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট। দ্য ওয়াইজ ফিস ডিড নট ওয়ান্ট টু রিক্স হিজ লাইফ, সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক। দ্য ফিশারম্যান কেম ব্যাক the next morning. They cast their net. The two friends who stayed back were caught. There were many other fishes in the net. The intelligent fish thought of a way to escape. He acted as if he were. Next page. Dead. The fisherman threw him back into the lake, but the other fish who believed in fate was still jumping in the net. The fisherman struck him dead. Dekho amra ekhane kichu word e mane dekhe nichhi. Now look at these some words with their meanings. Jemon leave, LEAV লিভ মানে ছাড়া বা ত্যাগ গোড়া, ক্যানেল নালা ও জলপথ, দোজ THOSE দোজ মানে যাহারা, সে মানে বলা তার থেকে সেড মানে বলেছিল, হোয়াট এভার যাই হোক, রিক্স RISK রিক্স মানে ঝুঁকি, CST কাস্ট কাস্ট মানে ফেলেছে, ওয়ে WAYY মানে পথ, মানে রেলওয়ে, রেল মানে কি রেলওয়ে, রেলপথ, ওয়ে মানে পথ, এসকেফ মানে অব্যাহতি, থ্রু মানে ছুড়ে ফেলা, স্ট্রাক মানে আঘাত করা। তাহলে তোমরা এই মানেগুলি জানলে তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো।
স্যার যেগুলো বলেছেন চলো এরপর আমরা চলে যাই সঞ্চিতা দিদিমণির কাছে। উনি তোমাদের মেমোরি ইন মার্বেলের যে দুটি পার্ট পড়িয়েছেন আজ তার তৃতীয় অংশ, অর্থাৎ তারপরের অংশটা তিনি পড়াবেন। চলো যাই ওনার ক্লাসে। আমার স্নেহের ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? চলো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে মেমোরি ইন মার্বেলের শেষ অংশটা, যেটা পড়া বাকি আছে সে অংশটুকু পড়ে নিই, তারপরে এর পরের দিনের ক্লাসে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো করব। দেখো এর আগের দিন পড়িয়েছিলাম আমরা যে হি অলসো প্রমিসড হার দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার হার গ্রেভ। তার মানে শাহজাহান তার স্ত্রীকে কথা দিয়েছিলেন যে তার মৃত্যুর পরে একটা সুন্দর সমাধি মন্দির বা দরগা তৈরি করে দেবেন। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার? আজকের পড়া দেখো, হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার? মৌসোলিয়াম কী দাদু? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ জিজ্ঞাসা করেছিল অবাক হয়ে, বিস্মিত হয়ে। ও, এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দি ডেড। ও, মৌসোলিয়াম হচ্ছে একটা বাড়ি তৈরি করা হয় মৃতের থাকার জন্য। সেড গ্র্যান্ডফাদার, দাদু বলেছিলেন, অ্যাকর্ডিং টু লেজেন্ডস শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 ইয়ার্স। অ্যাকর্ডিং টু লেজেন্ডস, এটা প্রবাদ আছে বা প্রচলিত আছে, শাহজাহান ওয়াজ সো স্যাড, শাহজাহান এত দুঃখিত হয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন, ব্যথিত হয়েছিলেন আফটার হার ডেথ। এখানে হার মানে তার স্ত্রী মমতাজ মহলের ডেথ, মৃত্যুর পর, দ্যাট যে হি অর্ডার দ্য কোর্ট টু মোর্ন ফর 2 ইয়ার্স। তিনি তার সভাসদকে, পরিষদকে বা কী বলবো, রাজসভাকে আদেশ দিয়েছিলেন 2 বছরের জন্য শোক পালন করতে। মৌন কথার মানে হচ্ছে শোক জ্ঞাপন। শাহজাহান স্টার্টেড টু বিল্ড দি ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলভেড ওয়াইফ। শাহজাহান স্টার্টেড টু বিল্ড, শাহজাহান শুরু করেছিলেন তৈরি করতে দি ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট, পৃথিবীর সব থেকে সুন্দর সৌধ, বিসাইড দ্য রিভার যমুনা, যমুনা নদীর ধারে, ইন মেমোরি অফ ইজ বিলভেড ওয়াইফ, তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। ইট টুক 22 ইয়ার্স অ্যান্ড 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দি মনুমেন্ট। ইট টুক 22 ইয়ার্স, এটা সময় নিয়েছিল 22 বছর, অ্যান্ড 22,000 ওয়ার্কার্স, 22,000 শ্রমিক টু বিল্ড দ্য মনুমেন্ট, এই সৌধটা তৈরি করতে। ভাবতে পারছো তোমরা, 22 বছর ধরে 22,000 শ্রমিক মিলে এই বিশাল সমাধি সৌধ তৈরি করেছিলেন। দি তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। দি তাজমহল ওয়াজ বিল্ট, তাজমহল তৈরি হয়েছিল এন্টায়ারলি, পুরোপুরি, আউট অফ হোয়াইট মার্বেল, সাদা শ্বেতপাথরে, গোটা পুরো তাজমহলটা সাদা পাথরে, মানে শ্বেতপাথর বলা হয় তাকে, মার্বেল পাথরে তৈরি হয়েছিল। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া। দি হোয়াইট মার্বেল, এই সাদা শ্বেতপাথর
মার্বেল পাথর ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, গোটা এশিয়া মহাদেশের সব জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। হোয়েন শাহজাহান ডাইড ইন 1660, যখন শাহজাহান 1666 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তার দেহটা, মৃতদেহটা ওয়াজ প্লেসড, রাখা হয়েছিল নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, মুমতাজ মহলের সমাধির পাশেই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিসৌধটা তারপর থেকে তাজমহল নামে পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। ইট ইজ নাও কনসিডার্ড, এটাকে এখন ধরে নেওয়া হয়, স্বীকার করা হয়, টু বি ওয়ান অফ অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা বলে ধরে নেওয়া যায়। তোমরা বড় হয়ে জানবে যে পৃথিবীতে অনেক অনেক রকমের স্মরণীয় সৌধ বলো, আরও অনেক কিছু আছে বিভিন্ন দেশে গোটা পৃথিবী জুড়ে, যেগুলোকে তার মধ্যে সাতটা বেছে নেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয় পৃথিবীর সপ্তম আশ্চর্য। হ্যাঁ, বড় হয়ে জানবে তার মধ্যে কী কী আছে। মিশরের পিরামিড আছে, কলোসিয়াম আছে রোমের, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আছে, তো পরে পরে জানবে। এখন তার মধ্যে আমাদের তাজমহলও আছে, পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক অন্যতম। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট, দাদু কিছুক্ষণের জন্য, মোমেন্ট কিছুক্ষণের জন্য পজড, থামলেন, বিরতি নিলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে, ভালো কথা, আমি তোমাকে আজ অনেকটা বলে ফেলেছি। উইল দিস বি হেল্পফুল এনাফ, তোমার এটা অনেকটা সাহায্যকারী হবে না, যথেষ্ট সাহায্য করবে না এটা তোমাকে? ও ইয়েস, হ্যাঁ দাদু, নাও আই ক্যান ইজিলি রাইট, আমি এখন সহজেই লিখতে পারবো এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, একটা অনুচ্ছেদ তাজমহলের উপরে। শেড তরুণ হ্যাপিলি, তরুণ খুশি হয়ে বলল। চলো এরপরে আমরা কঠিন শব্দগুলোর মানেগুলো জেনে নিই, আর যা গ্রামার অংশ আছে ওইটার মধ্যেই সে অংশগুলো করে নিই। তাহলে প্রথম ওয়ার্ড একটা কঠিন, কি মৌসোলিয়াম। এর আগের দিন যদিও বলে দিয়েছিলাম, তবু আজকে আর একবার দেখে নাও, মৌসোলিয়াম মানে বানান। এম এ ইউ এস ও এল ই ইউ এম, এম এ ইউ এস ও এল ই ইউ এম, মৌসোলিয়াম মানে দরগা বা সমাধি মন্দির। তারপরে চলো অ্যাকর্ডিং, এ সি সি ও আর ডি আই এন জি, এ সি সি ও আর ডি আই এন জি, অ্যাকর্ডিং মানে অনুসারে, অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, এই অনুযায়ী, ঠিক আছে, অ্যাকর্ডিং টু লেজেন্ডস। শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ, দ্য অর্ডার্ড, অর্ডার মানে জানো, আদেশ করেছিলেন, দি কোর্ট সি ও ইউ আর টি, কোর্ট সি ও ইউ আর টি, কোর্ট মানে রাজসভা। তাকে দরবারও বলে, রাজদরবার।
বয়াকার র রাজ দরবার মোর্ন এমও ইউ আর এন মোর্ন মানে শোক বা ব্যথা বিউটিফুল মানে সুন্দর মনুমেন্ট মানে সৌধ যমুনা মানে এইখানে দেখো ওয়াইটার উচ্চারণ নেই ওয়াইটার অন্তস্ত যমুনা যমুনা নদীর তীরে এর মেমোরি অফ বিলভেড বিএলও বিইএলও ভিইডি বিলভেড মানে ভালোবাসার জন মানে এখানে তাহলে প্রিয়তম বা প্রিয়তমা যেহেতু তার স্ত্রী স্ত্রীলিঙ্গ তাই এখানে প্রিয়তমা বিলাভেড ওয়াইফ ভালোবাসার মানুষ তার স্ত্রী বিলাভেড ওয়াইফ এন্টায়ারলি ই এন টি আই আর ই এল ওয়াই অ্যাডজেক্টিভ পুরোপুরি পুরোটা কোথাও কোনো অংশ বাদ নেই পুরো তাজমহলটাই শ্বেতপাথরে তৈরি এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল দি মার্বেল ওয়াজ ব্রট ফ্রম অল ওভার এশিয়া গোটা এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে গোটা পুরো এশিয়া মহাদেশের সব যেখানে যেখানে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসা হয়েছিল শাহজাহান ওয়ার ডায়েড বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ গ্রেভ মানে জানো কবর অফ মমতাজ মহল মমতাজ মহলের কবরের পাশে দিস ম্যাগনিফিসেন্ট দেখবে তোমরা যারা খেলা টেলা দেখো বলবে ইট ইজ এ ম্যাগনিফিসেন্ট শট মানে এ ম্যাগ এম এ জি এন আই এফ আই সি আই এই সিই এন টি এম এ জি ম্যাগ এন আই নি এফ আই ফি সিই এন টি সেন্ট ম্যাগনিফিসেন্ট ম্যাগনিফিসেন্ট মানে চমৎকার খুব সুন্দর মনুমেন্ট অপূর্ব যাকে বলে কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল ইট ইজ কনসিডার্ড কনসিডার মানে ধরে নেওয়া হয় স্বীকার করে নেওয়া হয় টু বি ওয়ান অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স সপ্তম আশ্চর্য অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে গ্র্যান্ডফাদার পজড পজ মানে সাময়িক বিরতি পজ কথার মানে হচ্ছে পিএ ইউ এস ই জি পজড মানে বিরতি বা থামা মোমেন্ট মানে কিছুক্ষণ এমও এমই এন টি উচ্চারণগুলো কিন্তু ঠিক করে করবে মোমেন্ট মানে কিছুক্ষণ এনাফ ই এনও ইউ জি এইচ এটার উচ্চারণ কিন্তু এনাও নয় ই এনও ইউ জি এইচ উচ্চারণ হবে এনাফ মানে যথেষ্ট প্যারাগ্রাফ মানে জানো প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ তরুণ সেড হ্যাপিলি মানে খুশি তাহলে নিশ্চয়ই মানেগুলো তোমরা ভালো করে পড়বে মানেগুলোর বানানগুলো একদম ঠিক ঠিক করে করবে উচ্চারণ করবে ইংরাজির ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনটা তো খুব গুরুত্বপূর্ণ যদি তুমি সঠিকভাবে উচ্চারণ করতে পারো তাহলে তুমি বানানটাও ঠিকঠাক লিখবে উচ্চারণ ভুল হলে বানানও ভুল হয় ওই জন্য হ্যাঁ তো আজ এই পর্যন্তই
ভালো থেকো সকলে। তাহলে তোমরা নিশ্চয়ই ভালো করে পড়ে নিয়েছো এবং লিখে নিয়েছো, এইভাবে এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে পড়ে নাও, লিখে নাও। তো চলো এরপর আমাদের কিসের কিসের ক্লাস? হ্যাঁ, বিজ্ঞানের মজা, মজার বিজ্ঞান। ওয়েল অফ ডেথ, সে আবার কি? এটা একটা খুব মজার খেলনা। একটা বেলুন চাই, একটা নাট চাই আর একটা পয়সা। বেলুনের মধ্যে নাটটা ঢুকিয়ে ফেললে, এবার বেলুনটাকে ফুলিয়ে দাও। একটা ট্রান্সপারেন্ট বেলুন হলে আরও ভালো বুঝতে পারবে ব্যাপারটা। এবার বেলুনের এক পাশে গিঁট বেঁধে দাও। গিঁট বেঁধে দিয়ে এবার এটাকে তুমি ঘোরাবে, কি হবে ভাবো? ভেতরে নাট এবারে বেলুনটাকে ঘোরাচ্ছে। আওয়াজটা শুনতে পাচ্ছ? কখনো সার্কাসে গিয়ে দেখেছো কি এই ওয়েল অফ ডেথ খেলাটা? মোটরসাইকেলে চড়ে একজন লোক ঘুরে বেড়ায়, ওই একটা বড় বলের মধ্যে, একটা বড় খাঁচার মধ্যে সে মোটরসাইকেল চালায়। বুঝতে পারছো সেই আওয়াজটা পাচ্ছ এখানে? এবার একটা কয়েন, আটানা কয়েন ঢুকিয়ে দাও অন্য একটা বেলুন। ভাবো কি হবে? আগের বেলুনটা যেভাবে ফুলিয়েছে সেইভাবে ফুলিয়ে এবার এটাকে যদি তুমি ঘোরাও, তুমি দেখতে পাবে এই পয়সাটাও নাটটার মতো ঘুরছে কিন্তু আর আওয়াজ নেই। কেন আওয়াজ নেই ভাবো দেখি? নাটটার যে ছটা দিক আছে সেই ছটা দিক যখন লাগে বেলুনের গায়ে তখন এই আওয়াজটা তৈরি হয়। কয়েনটা যেহেতু স্মুথ সেই জন্য তুমি কোনো আওয়াজ পাচ্ছ না। তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে এই বেলুন দিয়ে আর এই ছোট্ট একটা নাট বোল্ট, এই যে নাট দিয়ে তোমরা এই সুন্দর পরীক্ষাটা করতে পারো। তাহলে চলো, আজ আমাদের সময় শেষ, দেখা হচ্ছে আগামীকাল আরও অনেক মজা নিয়ে। আর তোমাদের এই ক্লাস কেমন লাগছে তা কিন্তু জানানোর অনুরোধ রইল। আমাদের জানানোর ঠিকানা রাধানগর পোর্ট প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া, 722-157। এবং হোয়াটসঅ্যাপে তোমরা যদি এই ধরনের ক্লাস নিজেরা করে, নিজেরা বানিয়ে, বিজ্ঞানের মজা ইত্যাদি করে আমাদের দিতে চাও, দিতে পারো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে 9474565047, বা ইমেল করে rbps.radhanagar@gmail.com। তাহলে দেখা হচ্ছে আগামীকাল, অনেক 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 ভালোবাসা জানাই তোমাদের। তাহলে দেখা হচ্ছে আগামীকাল অনেক অনেক মজার বিষয় নিয়ে। খুব ভালো থাকবে, টাটা।